আমি নারী, আমি কখনো প্রেমের মমতার প্রতীক হতে পারি, কখনো অসুর নিধন রূপী দুর্গা হতে পারি, হতে পারি কখনো স্নেহের পরশ, আবার কখনো দুর্দণ্ড প্রতাপী লক্ষ্মীবাই হতে পারি। আমি নারী, অনেক রূপ আমার, তবে কেন আজও আমার অস্তিত্বে এত সংশয়? কেন হয় আমার এত ভয়? কেনই বা আমার জন্মে মৃত্যু হয় আরেক নারী? আমি নারী, এই পুরুষশাসিত সমাজে নিজের জায়গা করতে পারি, দিন বদলাবে আমারও। পৃথিবীর সব নারীরা যখন একজন, মুখ বুঝে নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়বে তারা। সেদিন হবে নবসূর্যোদয়, সেদিন হবে আমার জয়। আমি নারী। We all must accept that the central role of women in the society has ensured stability, progress, and the long-term development of nations. But unfortunately, the violence against women has increased by many folds due to her greater exposure into various fields in the society. This patriarchal mindset of the society has changed up to some extent, but not up to the extent it was supposed to. মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই নারী পরিবার, সমাজ, দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে সম্পৃক্ত রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। মানব সভ্যতার ইতিহাসে যে নারীর রয়েছে এমন ঐশ্বর্যমণ্ডিত ইতিহাস, পরিতাপের বিষয় হচ্ছে সেই নারী আজ নিগৃহীত, পীড়িত এবং অপমানিত হচ্ছে অফিস আদালতে, শিক্ষা প্রাঙ্গণে, এবং সে নিরাপদ নয় স্বয়ং নিজ গৃহেও। সমাজ তাকে বারবার কাঠগোড়ায় দাঁড় করায়, তাকে অপমানিত করা হয়, আর তখন সে আর চুপ করে থাকতে পারে না, গর্জে ওঠে তখন সে প্রতিবাদে। আসুন শুনি এমনই এক নারীর স্বীকার। স্বামীর গান গাই আমার চোখে পুরুষের রমণী কোনো ভেদাভেদ। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার ভুল বলেছে। নারী কবে কি করলো ভালো? আমি নারী, আমি ছলনা মরি, আমি জগতের আলো। গৃহিণী মানে কাজ নেই, সারাদিন দেখি টিভি, সারাদিন শুধু শ্রীবাংলা আর পাশের বাড়িতে জামিন খাবে। অফিসে আমি বড়ই অকেজ, মুখে আটা মেখে সময় কই, বসের সাথে ফ্ল্যাট করে বছর বছর প্রমোটেড হই, কথা কম বললে অহংকারী, বেশি বলে স্ল্যাট, সমাজটাকে বিঁধে দিচ্ছে আমার ব্লাউজে। লক্ষ্মী ছেলে হঠাৎ এত অবাধ্য হলো কেন? নিশ্চয়ই বউ বস করেছে, দামি একটা জায়গা। ছেলে মেয়ে কথা শোনে না, মাই খেয়েছে মাথা, স্বামী করছে পরকিয়া, সেও আমার ব্যর্থতা। প্রেম দিয়ে যদি আগলে রাখতাম লক্ষ্মী বউয়ের মতো, দেবতা স্বামী আমার সে কি অন্যমুখী হতো? দিবস হলো আমার হৃদয় সংসার টেকাতে পারিনি, আগে ভাগে সময় মতো কেরিয়ার কেন ছাড়িনি, আর চাকরি করার দরকার নাকি অনেক আমায়? স্বামী ঘরে বাচ্চা রেখে অফিস করি কেমন মা? ধর্ষণটাও আমারই দোষ। এই মেয়ে অন্য কোথায়? রাত্রিবেলা বাইরে ছিলাম, বিপদে তো পড়বই। মেয়েরা সাজে বেশি কাজে কম, আমরা করি হরদম, ছেলেরা করলে স্টার্ট প্লেয়ার, মেয়ে করলে পেশার। জাহান্নামে নারী বেশি, পুরুষ শুধু সাধু সন্ন্যাসী, নারী শুধু সর্বনাশী, পুরুষ দোষগুলো সব আমাদের ভাই, গুণগুলো সব তোর। Thank you.
নারী যতই অপমানিত অবহেলিত হোক, যতই লাঞ্ছিত বা বঞ্চিত হোক না কেন, সমাজ তাকে যতই অন্ধকারে ঠেলে দিক না কেন, এক অদ্ভুত অদম্য সাহস আছে এই নারীর। পৌরাণিক যুগে সীতা আর দ্রৌপদীর পর আধুনিক যুগের নারী কিন্তু অনেক বদলে গেছে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম অঙ্কিত করতে পেরেছেন এমন অনেক নারী। The history of women is full of pioneers. They have worked hard, they have broken the gender barriers and have progressed in the field of education, politics, science, arts, law and so on. Anandibai Joshi and Kadambini Ganguly were the first female physician from India with a degree in medicine from the United Kingdoms. Justice Anna Chandi, she was the first female judge of India. She was in fact the first female judge in the entire British Empire. Aruti Shah, the first Indian and Asian woman to swim across the English Channel in the year 1959, and also the first Indian sportswoman to be awarded with the Padma Shri. Rita Faria Powell, a physician and the first Indian Miss World winner way back in the year 1966. Durga Banerjee, the first pilot of Indian Airlines in the year 1956 and the first female Indian woman commercial pilot. Bachendri Pal is an Indian mountaineer who in the year 1984 became the first Indian woman to reach the summit of Mount Everest. Anna Malhotra, she was the first woman in India who became an Indian Administrative Service officer in the year 1951. Ashapurna Devi, she was the first woman to receive the Gyanpeeth Award in the year 1976. রবীন্দ্রনাথ ঠাকুর তার বহু কবিতায় গল্পে নারীকে বিভিন্ন রূপে বর্ণনা করেছেন। তার লেখনীতে বারবার ঝলকে উঠেছে নারীবাদের কথা। সেই রকম একটি কবিতা সবলা, যার কিছু পংক্তি আমি এখানে তুলে ধরতে চাই। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন রাহি দিবে অধিকার, হে বিধাতা নত করি মাথা, পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পুরাণের লাগি, দৈবা গত দিনে শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ। বিধাতার কাজ মানুষ গড়া, কিন্তু আমাদের কাজ সেই মানুষকে এক আদর্শ ব্যক্তিত্বে রূপান্তরিত করা, আর সেই কার্যটি যথাযথভাবে সম্পন্ন করতে পারে একটি নারী। একটি শিশু যখন পৃথিবীতে আসে, সে সম্পূর্ণরূপেই অজ্ঞাত থাকে বাইরের পৃথিবী সম্পর্কে। মাই হল তার আসল পৃথিবী, আর মাতৃক্রোড়ই তার নিজের জগৎ। আর সর্বপ্রথম মাই তো তাকে ধীরে ধীরে বাইরের পৃথিবীর সঙ্গে পরিচয় করায়, তাই মা হয় তার প্রথম গুরু।
তবে আগামী প্রজন্ম আশা করি নারীদের যথাযথ সম্মান দিতে পারবে। এমন একদিন আসবে যেদিন সমাজের ওই বর্বরতাগুলো সম্পূর্ণরূপে ধুয়ে মুছে যাবে। আর আজকের এই কচি কাঁচার দল যারা আগামী পৃথিবীকে আরো সুন্দর করে গড়ে তুলবে, আরো গর্বান্বিত করে তুলবে তাদের নতুন নতুন কাজের দ্বারা, নারীর সম্মানকে উচ্চ শিখরে পৌঁছে দিতে পারবে তারা, এই আশা নিয়ে আমাদের নারী কথার এই শেষ পর্বটি এখানে শেষ করব। তার আগে আসুন আমরা সবাই মিলে শপথ করি রবি ঠাকুরের ভাষায়, চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where the tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reasons has not lost its way into the dreary desert sand of dead habit, where mind is led forward by thee into ever widening thought and action, into that heaven of freedom, my father, let my country awake. Let my country awake. Hello.